হ্যালো এভরিবাডি হোপ ইউ আর অল গুড টুডে আজকে আমরা চেষ্টা করব ইলেকট্রিক্যাল এর কিছু বেসিক নলেজ নিয়ে আলোচনা করার আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে ফল কারেন্ট ফল কারেন্ট এমন একটি বিষয় যেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটি লেভেলে দেখে আসছি আমাদের বিভিন্ন ল্যাব ভাইবা কিংবা পরীক্ষার ভাইবাতে আমরা দিয়ে আসছি এবং দিন শেষে যখন আমরা বিএসসি বা আমাদের ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে বের হই তখন আমাদের চাকরি ক্ষেত্রেও এর প্রয়োজনীয়তা থেকে যায় বিভিন্ন ভাইবা কোশ্চেন কিংবা রিটেন কোশ্চেনে আমাদের আহ এর থিওরিটিক্যাল নলেজটা দরকার পড়ে তো আমরা বেসিক্যালি আজকে থিওরিটিক্যাল অংশটাই দেখব এবং ম্যাথমেটিক্যাল অংশটা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব টোটালে আমাদের এই প্লে লিস্টে বেসিক ইলেকট্রিক্যাল নলেজের কিছু বেসিক টার্ম সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো যেটা কিনা আমাদের না জানলেই নয় তো আমরা সরাসরি ফল্ট কারেন্ট কি সেটা দিকে চলে যাই সো একটা ফল কারেন্ট তখনই অ্যারাইজ হয় আমাদের পাওয়ার সিস্টেমে যখন হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমে অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয় কিংবা ফল্ট হয় এখন আমাদের নর্মাল একটা সার্কিট কিংবা আমাদের পাওয়ার সিস্টেমের যে কারেন্টটা যাওয়ার কথা সেই পার্টটা কীরকম হয় সেটা একটা যদি সার্কিট থাকে সেটা এরকম হবে যে আমাদের পাওয়ার সাপ্লাই থাকবে এবং কন্ট্রাক্টরের ভিতর দিয়ে আমাদের পাওয়ারটা হচ্ছে যাবে এবং লোড অ্যাক্রসে আমাদের সেই লোডটা ফুলফিল করে আমাদের সার্কিটটা ফুল আমাদের কমপ্লিট করবে এটাকে আমরা নর্মাল সিস্টেম বলে থাকি আমাদের ফল্ট কারেন্টটা কোথায় হবে আমাদের অ্যাবনরমাল সিচুয়েশনে যেটা কিনা আমরা এরকম আলাদা দেখতে পারি যখন কন্ডাক্টরের ভিতর দিয়ে যেই বাদ দিয়ে হচ্ছে না গিয়ে আমাদের কন্ডাক্টর টু কন্ডাক্টর হতে পারে এখানে ফল্ট কিংবা হচ্ছে হচ্ছে টু টু গ্রাউন্ড গ্রাউন্ড যেটাকে আমরা পরবর্তীতে দেখব ফেস টু গ্রাউন্ড ফল্ট বা ফেস টু ফেস ফল্ট এভাবে যখন হচ্ছে মিলে যায় কিংবা হচ্ছে আমাদের ওপেন হয়ে যায় তখন হচ্ছে আমাদের ফল্ট কন্ডিশনটা তৈরি হয় এবং তখনই হচ্ছে আমরা ফল্ট কারেন্টটা পেয়ে থাকি সো আমরা উপরে যে ডেফিনেশন সেটা যদি একটু বলি যে ফল কারেন্ট পাওয়ার অফ পাওয়ার সিস্টেমো থ্রু দ্য সিস্টেম ডিউরিং দ্য ফল কন্ডিশন সো এই ফল অকার হওয়ার জন্য একটা নর্মাল সিস্টেম আমরা বুঝতে পারতেছি যে কারণে হচ্ছে আমাদের লাইটটা গ্লো করতেছে না তো এর কারণটা কি আমাদের বিভিন্ন রিজন তৈরি হয় আমাদের ফল কারেন্ট হওয়ার জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশে ফল কারেন্ট হওয়ার আহ বেশিরভাগ কারণ থাকে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তো সেটার কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি যেরকম হচ্ছে আমরা শর্ট সার্কিট একটা রিজন হতে পারে ফল্টের কারণে ফল কারেন্টের ইকুইপমেন্ট ফেইল অবভিয়াসলি আমাদের বাংলাদেশের যেসব আরবান এরিয়াতে হচ্ছে লো কোয়ালিটির ইকুইপমেন্ট ইউজ করা হয় সেটা বারে বারেই ফেল হয়ে যায় এবং ওই সময় আমাদের কারেন্ট চলে যায় তো ইকুইপমেন্ট ফেইল ইজ দ্য ওয়ান অফ দ্য রিজন দ্য ফল্ট অকার হাই স্পিড উইকিং অবভিয়াসলি হাই স্পিড উইন্ড আমাদের সিজনাল ঝড়গুলো যখন হয়ে থাকে তখন হাই স্পিড উইন্ড একটা রিজন আমাদের তারগুলো ছিড়ে যায় তো তখন ফল কারেন্ট চলে আসে ফ্লাড এখন বর্তমানে সিলেট কিংবা আমাদের উত্তরাঞ্চলে যেসব জায়গায় বন্যা হচ্ছে সেসব জায়গায় আমাদের এই ফল্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে ট্রি ফলিং ইজ দ্য অবভিয়াসলি ওয়ান অফ দ্য রিজন যখন হচ্ছে দুটো তার একসাথে গাছের কন্ডাক্টারে চলে আসে গাছ তখন কন্ডাক্টার হিসেবে কাজ করে তখন ফল্ট হয়ে যায় এবং আরো এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে ধরা যেতে পারে আমাদের কালবৈশাখী কিংবা মৌসুমী ঝড়গুলোতে যখন লাইটিং স্ট্রাইক করে একটা ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে সো হচ্ছে আমাদের বেসিক একদমই আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে অফ ফল্ট ইলেকট্রিক্যাল ফল্ট আমাদের ঠিক এই সিস্টেমে মেইনলি ক্লাসিফাইড হয়ে থাকে দুই ধরনের একটা হচ্ছে ওপেন সার্কিট ফল আর একটা হচ্ছে শর্ট সার্কিট ফল বাট বেসিক্যালি আমরা ইউনিভার্সিটি লেভেলে যেটা দেখে আসছি সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট এন্ড আনসিমেট্রিক্যাল ফল যেটা আমরা বেশি ফ্যামিলিয়ার এবং ম্যাথ গুলো করে থাকি হচ্ছে সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল ফল্ডের জন্য যে ক্যালকুলেশন গুলো করতে হয় সেটা হচ্ছে ওই ম্যাথ গুলো আমরা করে থাকি সো তারপরও আমরা হচ্ছে যদি ক্লাসিফাইড করি তাহলে ওপেন সার্কিট ফল এরকম একটা বিষয় যেখানে হচ্ছে আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে যখন কন্ডাক্টর পুরোপুরি যেভাবে কাজ করার কথা সেখানে না কাজ না করে বিচ্ছিন্ন হয়ে যায় তখন হচ্ছে ওপেন সার্কিট কলটা হয়ে যায় দ্যাট মিনস হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো হওয়ার পাতটাই হচ্ছে বন্ধ হয়ে যায় এরকম একটা বিষয় আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে সো ওপেন সার্কিট ফল আমাদের থ্রি ফেজ সিস্টেমে দ্যাট ইজ থ্রি কন্ডাক্টর দ্যাট উই আর আইডেন্টিফাই উইথ থ্রি কালারস রেড ইয়েলো এন্ড ব্লু সো ইন দ্য ফার্স্ট পিকচার উই ক্যান সে দ্যাট সিঙ্গেল ফেজ ওপেন সার্কিট ফল এখানে লাল কালের যে ওয়েটা আছে সেটা হচ্ছে ওপেন হয়ে গেছে সো এই কারণে হচ্ছে এটা সিঙ্গেল ফেজ এবং পরবর্তীটা হচ্ছে ডাবল ফেজ রেড অ্যান্ড ইয়েলো যেটা হচ্ছে দুটোই আমাদের ডিসকানেক্ট এবং একদম লাস্ট এবং থার্ড যেটা হচ্ছে আমরা দেখতে পারি সেটা হচ্ছে তিনটাই ডিসকানেক্ট এটা হচ্ছে ওপেন সার্কিট কারেন্ট ফল্টের এক ধরনের টাইপস তো আসলে আমাদের পাওয়ার সিস্টেমে তিনটা তারই ছিঁড়ে যাওয়া কিংবা হচ্ছে ফেজ ওপেন হয়ে যাওয়ার আমাদের রেশিওটা খুবই কম অন্য আমাদের সামনে যে ফল গুলা সেই তুলনায় সো এটা হচ্ছে একটা রিজন এরপরে আমাদের শর্ট সার্কিট ফল্ট শর্ট সার্কিট ফল আর একটা কথা বলে রাখা ভালো এবং শর্ট সার্কিট ফল্টের মধ্যে ওপেন সার্কিট ফল্টের যেই আহ আমাদের ক্ষতি বা এটা বলতে পারি আমাদের ক্ষতির পরিমাণটা হচ্ছে আহ শর্ট সার্কিট ফল্টের ক্ষেত্রে বেশি হয়ে থাকে আমাদের ওপেন সার্কিটের তুলনায় আর এটার কারণ হচ্ছে আমাদের শর্ট সার্কিট যখন হয়ে থাকে আমাদের ইকুইপমেন্ট নষ্ট হওয়ার পসিবিলিটি বেড়ে যায় এবং হচ্ছে আগুন ধরে যাওয়ার পসিবিলিটিও বেড়ে যায় সিস্টেমের ভিতরে এবং বেশিরভাগ ফল যেটা হচ্ছে হয়ে থাকে সাধারণত সেটা শর্ট সার্কিট ফলটি হয়ে থাকে তো শর্ট সার্কিট ফল আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যেটা নিয়ে আমরা প্রায়শই ম্যাথ করে থাকি সেটা হচ্ছে সিমিট্রিকের ফল ন্যান সিমেট ফল তো শর্ট সার্কিট ফলের ক্ষেত্রে আমাদের যেই জিনিসটা হয় আমাদের দুটা কন্ডাক্টর হচ্ছে একসাথে কানেক্ট হয়ে যায় এবং লো ইনফিডেন্স যেই জায়গা দিয়ে হয়ে যায় তো তখন হচ্ছে দুইটা কন্ডাক্টর হতে পারে কিংবা সাথে হচ্ছে আমাদের গ্রাউন্ডও হচ্ছে কানেক্ট হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্টলি অবভিয়াসলি তখন হচ্ছে আমাদের লো ইনফিডেন্স এরিয়া দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করে অ্যাজ অল নো কারেন্ট হচ্ছে আমাদের সহজ পথ যেটা সেটা দিয়ে হচ্ছে ফ্লো করা ট্রাই করা সবসময় একটি ধন

তখন আমাদের যে ফল কারেন্টটা চলে আসবে ক্যালকুলেশনে সেটা ব্যালেন্স থাকবে এবং ফল্ট হওয়ার আগেও যে কারেন্টটা ছিল সেটা হচ্ছে ব্যালেন্স থাকবে তো অবভিয়াসলি দুটার মধ্যে আমাদের নিউমেরিক্যাল ডিফারেন্স থাকবে এই কারণে আমরা বুঝতে পারি যে আসলে হয়েছে ফল্টের ক্ষেত্রে দেখা যায় আমাদের দুটো কন্ডাক্টর একসাথে হয়ে গেছে এবং একটি কন্ডাক্টর হচ্ছে সেই আছে তো সেই ক্ষেত্রে আমাদের আনব্যালেন্স একটা সিস্টেম হয়ে যায় তো একটি কন্ডাক্টরের দুটি কন্ডাক্টর এক ধরনের কারেন্ট ফ্লো করে আরেকটা R flow so uh, that's the uh, two different types of uh, our fault, the symmetrical fault in our short circuit fault, symmetrical and unsymmetrical fault. the, uh, the first one is unsymmetrical uh, fault, the balance of the two half cycle is equal and the second one is we can say and you can see that the amplitude of the uh, two uh, cycle was different, that, that was the unsymmetrical fault.

সেটা কিনা হচ্ছে আমাদের সিমিট্রিক ফল এই ফল্টের ক্ষেত্রে তিনটা কন্ডাক্টর হচ্ছে একসাথে হয়ে যায় এবং গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যায় তখন থ্রি ফেস সিমিট্রিক্যাল ফল্ট হয়ে যায় এবং থ্রি ফেস ফল্ট যেটা হচ্ছে শুধুমাত্র গ্রাউন্ড বাদে শুধুমাত্র তিনটি কন্ডাক্টরই একসাথে হয়ে যায় সিস্টেমের ভিতরে তখন হচ্ছে আমাদের সিমিট্রিক্যাল ফল্টের যে টাইপ সেটা হচ্ছে ট্রিপল এল আর থ্রি ফেস ফল্ট হিসেবে গণনা করা হয় ওকে আনসিমেট্রিক্যাল যেটা হচ্ছে সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের লাইন টু গ্রাউন্ড ফল যেটা আমরা সবসময় সবচেয়ে মানে আমাদের ফলটা হয়ে থাকে সেটা হচ্ছে সিঙ্গেল হয়ে থাকে তবে এর বেশি দ্য মোস্ট কমন ফল্ট অন দ্য পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক বিফোর দ্য ফল্ট কারেন্ট অবভিয়াসলি এটাও আমরা বলে আসছি দ্য ফল দিস ফল কারেন্ট অলসো আনব্যালেন্স ফল্ট আনব্যালেন্স ফল অভিয়াসলি সো এখানে যেটা আমরা দেখতে পেরেছি যে আমাদের ইয়েলো অ্যান্ড ব্লু কন্ডাক্টর যেটা সেটা হচ্ছে ওকে আছে কিন্তু রেড কন্ডাক্টরটা আমাদের গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডের সাথে হচ্ছে কানেক্টেড হয়ে গেছে সো আমাদের যেই এই ফলটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেস টু আর্ট ফল বা গ্রাউন্ড ফল এল জি ফল যেটাকে আমরা বলে থাকি এরপরে যে টাইপটা সেটা হচ্ছে দুটো কন্ডাক্টর হচ্ছে আমাদের শর্ট হয়ে গেছে এবং সেটাকে হচ্ছে আমরা ফেস টু ফেস ফল বলি যেটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দুটা গাছের ভিতরে যখন কোনো কন্ডাক্টর চলে আসে সেটা পাখি হতে পারে পাখি হয় না সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে গাছে ডাল কিংবা বাঁশ এই ধরনের জিনিসগুলো কিংবা খুদ কোনো ধাতব মেটাল যেটা কিনা হচ্ছে আমাদের ঝড়ের সময় আমরা পেয়ে থাকি লাইন টু লাইন ফেস টু ফেস ফল যেটা সেটা টু ফেস টু আর ফল এল জি ফল যেটা যেখানে আমরা বলতেছি যে দুটো কন্ডাক্টর একসাথে কানেক্ট হয়ে গেছে এবং সেটা গ্রাউন্ডের সাথেও কানেক্ট হয়ে গেছে তো এই ধরনের ফল যখন হয়ে থাকে সেটাকে আমরা বলতেছি টু ফেস টু গ্রাউন্ড ফল বা আর্থ ফল্ট ওকে আমরা আবার একটু রিক্যাপ করি অল দ্য ফল্টস আমাদের ওপেন আমাদের দুই ধরনের সিস্টেমে দুই ধরনের ফল্ট হয়ে থাকে ওপেন সার্কিট ফল্ট অ্যান্ড শর্ট সার্কিট ফল ওপেন সার্কিট ফল যেটা হচ্ছে আমাদের থ্রি ফেস সিস্টেমে আমরা দেখে আসছি যে ওয়ান কন্ডাক্টর ওপেন থাকলে এক ধরনের ফল টু কন্ডাক্টর ওপেন থাকলে একটা ফল্ট এবং থ্রি কন্ডাক্টরই যদি ওপেন থাকে তাহলে আর একটা ফল যেটা কিনা হচ্ছে রেয়ার কেস হয়ে থাকে থ্রি কন্ডাক্টরই হচ্ছে ওপেন হয়ে আছে আমাদের শর্ট সার্কিট ফল্টের ক্ষেত্রে ফল্ট ফল আনসিমেট্রিক্যাল ফল্ট হয় আনসিমে ফল্টের ক্ষেত্রে থ্রি ফেস ফল্ট এক ধরনের ফল্ট থ্রি ফেস টু গ্রাউন্ড ফল এক ধরনের ফল্ট এবং আনসিমেট্রিক্যালের ক্ষেত্রে লাইন টু গ্রাউন্ড ফল বা লাইন টু আর্ট ফল্ট ডাবল ডাবল ফেস টু ফেস ফল্ট বা ডাবল কন্ডাক্টরের যে ফল্ট হয়ে থাকে সেটা এবং টু ফেস গ্রাউন্ড ফল যেটা সেটা হচ্ছে এক ধরনের টাইপ সো এই ধরনের ফলটি হচ্ছে আমরা বেশি পেয়ে থাকি এটা হচ্ছে খুবই বেসিক ধারণা আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে এবং আমাদের এরপরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে আমাদের ফল্টের ফ্যাক্টর এ কারেন্ট আমাদের ফল কারেন্টের আরো কিছু ফ্যাক্টর থাকে যেটা হচ্ছে ফল কারেন্ট রাইজ রাইজ করতে সাহায্য করে এগুলো হচ্ছে ফল কারেন্টের আমরা একটা দেখে আসছি ফল কারেন্টের রিজন অ্যান্ড দেন আমরা দেখব হচ্ছে কোন বিষয়গুলা ফল কারেন্টকে আরো বাড়িয়ে দেয় এটা এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের ফল কারেন্ট কি কি ফল কারেন্টের ফল কারেন্টের জন্য আমাদের কি কি প্রোটেকশন নেওয়া দরকার সেটাই হচ্ছে আমাদের আরেকটা বিষয় চলে আসে যে ইকুইপমেন্ট আমরা ফল কারেন্ট প্রতিরোধে ইউজ করে থাকি আমাদের সাব স্টেশন কিংবা পাওয়ার সিস্টেম সো এরপরে স্টেশনে এইটা নিয়ে আমরা আলোচনা করব টিল দেন আপনারা সবাই ভালো থাকুন এবং নলেজ শেয়ার করুন থ্যাংক ইউ